আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন, আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার স্কুল মোহাম্মদ তৃতীয় শ্রেণীতে আমি পড়ি, শিরিনৌলাদ মডেল স্কুল। পড়াশোনায় নেই কবুল, স্কুলে আইন করা করি নেই কোথাতে বাড়াবাড়ি। সব শিক্ষকরাই পড়ান ভালো, ছড়িয়ে দিয়ে জ্ঞানের আলো। সব কণ্ঠে একই সুর, সুনামে তার ভরপুর। ভালো কাজে পুরস্কার, মন্দ কাজে তিরস্কার। সুইটি ম্যাম করেন আদর, সবাদকেই সবাই কাদর। শেষ লাইনের একটি কথা, সব শিক্ষার্থীর পথি, পড়ালেখা চালিয়ে যাও নিয়ে ছুত্রগতি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা মঞ্চে আবৃত্তি করতে আহ্বান জানাচ্ছি সপ্তম শ্রেণীর ছোঁয়াকে। সপ্তম শ্রেণীর ছোঁয়া জাহাঙ্গীর আলম খোকন। হ্যালো, আমি শিরিনৌলাদ মডেল স্কুলের শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি। অফিস থেকে পুরস্কারগুলি মঞ্চে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, শিক্ষা জ্ঞানার্জনের জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। আমরা জানি না কোন শিক্ষার্থীর মধ্যে কোন সুপ্ত প্রতিভা রয়েছে, কার দক্ষতা কোন ক্ষেত্রে, তা জানার একটি অন্যতম উপায় হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের বিগত এক সপ্তাহ ব্যাপী যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার আজকে চূড়ান্ত দিন। আশা রাখছি আমাদের সকল আয়োজন আপনাদের মুগ্ধতা ও পরিতোষের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের সঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছো তাদেরকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মঞ্চের কাছে চলে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে।
Nu, 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 nu